হ্যালো বন্ধু বান্ধবীগণ আশা করি সকলেই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভিডিও করতে চলে আসলাম তো আপনারা সবাই জানেন যে আমি মাসি শাশুড়ির বাড়িতে বেড়াতে এসেছি তো এদিকে দেখেন সকালে নাস্তা তৈরি করছে আমার শাশুড়ি মাসি শাশুড়ি আমার আর দুই জাল তো এদিকে আপনাদেরকে একটু গ্রামীণ পরিবেশটা দেখাই দেয় দেখেন সকালবেলা গ্রামের পরিবেশটা কত সুন্দর লাগে এই সকালবেলা গ্রামের পরিবেশটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো এদিকে আমার দিদি নাস্তা নিয়ে চলে আসলো তো সকালে নাস্তা রাস্তায় থাকছে নুডলস তো আমি খাই নাই আমি ওয়েট করতেছিলাম আমার হাজব্যান্ডের জন্য তো আমার হাজবেন্ড একটু বাইরে হাঁটতে গেছিলো তো ও চলে আসছে তো ওর জন্য এতক্ষণ আমি ওয়েট করছিলাম তো এখন নাস্তা আমরা খাবো তো এখন ঘরে চলে আসছে দেখেন তো আসছে আসার পর ওকে নুডলস দিলাম তো এখন খা তো নুডলসটা অনেক বেশি মজা হয়েছিলো তাই সবাই একদম ভালো করে চেটে ফুটে খাইতেছিলো সবাই একদম মানে প্লেট খালি করে খাইছে তার জন্য থ্যাংকস অনেক দিদিকে এত সুন্দরভাবে নুডলস রান্না করে খাওয়ানোর জন্য তো দেখেন এই হচ্ছে আমাদের ঘরের ছোটো সদস্য উনি এখন পদ্মা সেতু টুকটুক করে পের হয়ে যাচ্ছে তো দেখেন আমাকে বলতেছে একটু ভিডিও করার জন্য তো ওকে ভিডিও করে নিলাম পদ্মা সেতু পার হয়ে দেখেন মহা খুশি তো আমাকে বলতেছে আপনি এত সুন্দর করে ভিডিও করে দিয়েছেন মামি আপনার একটু ফুলদের তো এদিকে দেখেন কি ঝুঁকি মেরে ফুল পারতেছে কি সুন্দর করে তো এটা হচ্ছে আমার ননদের ছেলে আদৃত ওকে অনেক বেশি মিস করতেছে অনেকদিন দেখা হয় না ওর সাথে মানে ও থাকলে মানে ছোটো বাচ্চারা থাকলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো দেখেন আমি যে ভিডিও করে দিয়েছি তার জন্য আমাকে ফুল মাথায় দিয়ে দিচ্ছে তো আমি বরাবরের মতো ছোট বাচ্চাদের সাথে আগে থেকে মিশতে পছন্দ করি কারণ ওদের মধ্যে কোনো স্বার্থপরতা থাকে না শুধু ওদের মনের মধ্যে থাকে ভালোবাসা তো আরেকজন সাথে পরিচয় হয়ে গেল পিচিটার মানে এটা শুনে অনেক বেশি খারাপ লাগতেছিল কিন্তু চেহারাটা দেখেন কত কিউট তো আমাদের সকালবেলা নাস্তা শেষ করে রেডি হয়ে নিলাম হচ্ছে মামার বাড়ির উদ্দেশ্যে তো এতদিন মাসি শাশুড়ির বাড়িতে বেরিয়েছে তো আজকে লাস্ট দিন মাসির বাড়িতে এখন চলে যাব হচ্ছে মামা শ্বশুরের বাড়িতে তো সবাই রেডি হয়ে বের হয়ে গেলাম তো এদিকে দেখেন আমার ননদ আর আমার জাল মিলে অটোতে ওঠা জন্য কিভাবে উঠতেছে মানে আগে থেকে সিটটা দখল করে নিবে এই জন্য দৌড়ে দৌড়ে গিয়ে সুন্দর মতো মাঝখানে বসে পড়লো তো আমাদের সাথে এখন যাচ্ছে হচ্ছে আমার জাল তারপর যাচ্ছে মাসি শাশুড়ি তারপর যাচ্ছে আমার শাশুড়ি তারপর যাচ্ছে হচ্ছে আমার ননদ আমার একমাত্র ননদ কিউট ননদ ও আমাদের সাথে যাচ্ছে তো চলে এসেছি হচ্ছে মামার বাড়িতে তো মাসির বাড়ি থেকে মামার বাড়ির দূরত্বটা বেশি না অল্প একটু সময় তাই বেশি দেরি হয়নি তো মামার বাড়িতে ঢুকতেই হচ্ছে দিদিমণির সমাধি পরে মানে হচ্ছে আমার শাশুড়ির মা তো দিদিমণি আমার বিয়ের আগে মারা গেছে দিদিমণিকে দেখার ভাগ্য আমার হয়নি তো অবশেষে সবাই দিদিমণির সমাধিতে প্রণাম করে এখন মামার বাড়িতে ঢুকে যাচ্ছি তো দেখেন এই হচ্ছে আমার মামা শ্বশুরের বাড়ি মামার বাড়ি মানে হচ্ছে মধুর হাড়ি ছোটোবেলা যখনই আমার মামার বাড়িতে যেতাম তখন অনেক বেশি আনন্দ হতো মামার বাড়ি যেমনই হোক সেখানে গেলে অনেক শান্তি কাজ করতো খুব ভালো লাগতো সবাই মিলে আসতো অনেক মজা হতো তো দেখেন যাকে দেখার জন্য মামার বাড়িতে আসলাম সেটা হচ্ছে দাদু দাদু আমাকে দেখার জন্য অনেক দিন ধরে আগ্রহ প্রকাশ করতেছিল কিন্তু আমার পরীক্ষার জন্য আমি আসতে পারি তা অবশেষে দিনটা চলে আসলো তো আমি তো নতুন বউ তাই এই জন্য আমার মামি শাশুড়ি আমাকে মিষ্টি খাইয়ে দিল তারপর খাইয়ে দিল হচ্ছে জল তো নতুন বইয়ের এই আদারাপ্যায়নগুলো কিন্তু অনেক ভালো লাগে তো ভিডিওটা যে পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ